বাবা লোকনাথ একজন সাবস্ক্রাইবার জিজ্ঞেস করেছেন যে আমাদের প্রিয়জনরা যাদের পাশে থাকতে আমরা অভ্যস্ত রয়েছি তারা যদি একদিন চলে যান তাহলে আমরা কি করব। তাহলে আমরা কি করে সেই দুঃখর থেকে নিবারণ পাব কি করে আমরা জীবনে এগোনোর পথ খুঁজে পাব যখনই আমাদের নিজের কোনো প্রিয়জনরা আমাদের থেকে দূরে যায় তখন দুটো জিনিস মাথাতে আসে প্রথম হচ্ছে আমি কি কিছু এরকম কাজ করতে পারতাম যাতে এই সিচুয়েশানটাকে অ্যাভয়েড করা যেতে পারত আমি কি আরও কিছু স্টেপস নিতে পারতাম যাতে এই জিনিসটাকে আর ডিলে করা যেতে পারত আর এই চিন্তা চিন্তাধারণাকে নিয়েই আমাদের জীবনে দুঃখের একটা সময় আসে যেটা কিছুখানিক অবধি আমাদের জীবনে যেরকম রিলেশনশিপ বিল্ড আপ হয়েছে হয়তো সপ্তাহখানিক মাস খানিক বছর দিন বা তার পরে তক্য চলে থাকতে পারে মায়া এই জগতে এই জিনিসটা হওয়া ন্যাচুরাল কিন্তু যেটা ন্যাচুরাল না সেটা হচ্ছে এই সিচুয়েশনটা হওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে সামলানোর যেটা প্রক্রিয়া নিজেকে সামলাতে হবে সেই জিনিসটাও মাথার মধ্যে রাখতে হবে যে মানুষটা চলে গেছে সে কি চাইতো সে কি এটাই চাইতো যে আমরা এরকম করে তার লসটাকে আইডেন্টিফাই করে বসে থাকি না আমরা নিজের জীবনে মুভ অন করে যাই এটা চাইতো এবং তার সঙ্গে সঙ্গে বুঝতে হবে এই পৃথিবীতে কোনো জিনিসই পারমানেন্ট না আমি যে কথাটা বলছি বা আপনি যে কথাটা শুনছেন বা আপনার যে প্রিয়জন গেছে আর আপনি যাবেন না সেটা না আমাদেরকে সবাইকে একদিন চলে যেতে হবে এটা একটা টেম্পোরারি আর এটা একটা সত্যের প্রসেস এই সত্যের প্রসেসকে কে কখনো ডিনাই করতে পারে না তো আমাদেরকে কি করতে হবে তাহলে এরকম সিচুয়েশানে আমরা এটা জানি কি যেরকম সূর্যের উদয় হয় সেরকম অস্ত হয় তাহলে যে জিনিসটা হবার জন্যে বাউন্ড আছে যেটা হবেই সেটা হওয়াতে এত দুঃখ কেন এটাই হচ্ছে প্রশ্ন আমাদের হিন্দু সমাজে ১৩ দিন অবধি একটা শোকের সময় নির্ধারিত করা হয়েছে যদি তেরো দিন অবধি বা পনেরো দিন অবধি যে কোন ধর্মেরই মানুষ যে আমার ভিডিওটা দেখছেন বা প্রশ্ন করেছেন যদি এতদিন অবধি বা এক মাস অবধিও যদি আপনি শোকাকুল থাকেন তো এটা নর্মাল ব্যাপার কিন্তু তারপরেও যদি আপনি এই শোকটাকে নিয়ে বসে থাকবেন তাহলে আপনি ক্ষতি করবেন নিজের আর তার সঙ্গে সঙ্গে যে বিলগিংস আপনার সাথে রয়েছে যা উঠতে হবে এই জীবনে সেই জিনিসটার উপরেও আপনি অবরোধ সৃষ্টি করছেন আপনার গুরু না ঈশ্বর দুজনে এটা চাইবে যে আপনি এরকমই অবস্থাতে পড়ে থাকুন তার জন্যে জীবনের যদি সত্যিকারই কোনো রিলেটিভস থাকে জীবনের যদি সত্যিকারও কোনো প্রিয়জন থাকে তাহলে সেটা হচ্ছে আপনার নিচের আত্মা আপনি নিচের আত্মাকে ভালোবাসুন কেন কি যতক্ষণ অবধি আপনার শরীরের সাথে সেই আত্মার মেল রয়েছে তার সাথে খুব ভালো রিলেশনশিপ বানিয়ে রাখুন যা কর্মগুলো আপনার জীবনে এখনও বাকি রয়েছে সেগুলোকে পূর্ণ করুন আর জীবনে এগোনোর পথে অগ্রসর হয়ে যান আর নিজের গন্তব্য পৌঁছান বাবা লোকনাথের এই অমৃত বাণী আপনাদেরকে যদি উপকারে লেগে থাকে নিজের প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন বাবা লোকনাথের কৃপাতে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় বা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী